শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। তো সন্ধ্যা 6টা মতন বাজে, তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। তো এখানে ছেলেদের বানাবো সন্ধ্যাবেলার টিফিন, তো এখানে চাও চাও বানাবো। তো চাও চাওটা ভাপ দিয়ে নিচ্ছি। এখানে গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি, লঙ্কা কেটে নিয়েছি। তো এই দিয়েই বানাবো চাও চাও, কমপ্লিট বানানো। দেখো চাও চাওটা খেতে দারুণ হয়েছে, ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। তো ছেলেদের দিয়ে দিলাম খেতে। আর এদিকে একটা বাসন রয়েছে, এগুলো এখন গুছিয়ে নেব। আর ওদিকে আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি, আমি চা খাবো। তো দুপুরবেলা বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। এখানে ডলুর হাত কেটে গেছে, তো বরুলিন লাগিয়ে দিচ্ছি। কত বড় হয়ে গেছে না, খুব কথা শিখছে, সেই কথা বলে যেন। তো যাই হোক, ওকে লাগিয়ে দিলাম, ও চলে গেল। আর এখানে দেখো রাত্রে রান্না করবো বাঁধাকপি ঘণ্ট, ডিমের তরকারি, আর দেখি কী করি। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে দিকে ডিম বসাবো, আর এদিকে বাঁধাকপি বসাবো। তো দুদিকে রান্না দুই ঘরেতে আর কি বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে ডিমের তরকারি, বাঁধাকপি ঘণ্ট, আর করেছি হচ্ছে হলো কাঁচা ধনে পাতা বাটা। এখানে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে রয়েছে ভাত। এই তো আমাদের রাতের ডিনার। তো এখানে দুই ছেলেকে খাইয়ে দিচ্ছি, বলে খাওয়াই দিতে হবে আর কি। তো যাই হোক, খাওয়াই দিচ্ছি। এইখানে যে কম্বল গায়ে দিয়ে ছোটো ছেলে বসে আছে, আর আমার ঠান্ডা লাগছে, ওদের ঠান্ডা লাগছে না। যাই হোক, ওদের খাওয়া টাওয়াই দিলাম। ততক্ষণে দেখি তোমাদের দাদাভাই চলে আসলো। আর এখানে তো কী কী নিয়ে এসেছে, বেগুন, পালং শাক, লাউ, তারপর হচ্ছে ফুলকপি, আর আমি আটাটা আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। তো এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।